আলা ই আল্লা আল্লাহ পাক পর দিগার আলো মেমাইরা আল্লা জিনা আ মানু কু ফুসাকুম ও আহ্লি কুম নার হায় রে হায় আল্লাহর জাতর আমরার লগে ওলা বেশি মায়া আল্লাহর কুদরতে সাইন নিজে দুজো জালাইতা আমরার খায়া রব্বুলাল নামিনে সুন্দর করে ডাকিয়া আমরারে বুঝাইয়া কই ও ইমানদার বেটাইনার বেটিন রে তোমরা আমি আল্লাহ দানি ইমান তোমরা লাগি আমি কু কুক ও আহ্লি কুম ন তোমার নাম ইসামউদ্দিনের বাপ 500 টাকা দিছে কত আমার হরিতাই জোরে করি কই বাই গছিনো নি রে জোরে করি বোসাই কত 500 नाराয় তাকবীর আল্লাহু আকবার বাপ হে আল্লাহ আমার ইসামুদ্দিন রব্বায় তোমার মায়ে তোমার নবীর মায়ায় তোমার নবীর গরল লাগে পাঁচশো টা টেকা পাঠাইছ আল্লাহ ইসামুদ্দিন ওর বাফর মনোরাশা ফোরা করিয়া দেও আল্লাহ তার মার মনোরাশা ফোরা করিয়া দেও আয় আল্লাহ অবু তার তুমি নেক আর এক বানাইয়া দিও তারা মার বাফর লাগি দুনিয়া আখেরত আয় আল্লাহ দুনিয়াত শান্তি এবং আখেরত না জাতর হাতিয়ার বানাই দিও রে বা আল্লাহ সবে খোকা আমিন আল্লাহর যাতে বরমাইরা ও ইমানদার বে বেটাই না রে তোমরা নিজেও দুজো খরা গুন থাকি বাস আর তোমরার ফরিয়াল বর্গরেও দুজো খরা থাকি বাসাও তুমি একলা বাসিলে আমি মানতাম না হে তোমারে আমি জিম্মেদারি দিছি তুমি তোমার জিম্মেদারি আদায় করা লাগবো যদি জিম্মেদারি আদায় করো না নবীজিয়ে ফরমাইরা কুল্লু কুম রায়ু ও কুল্লু কুম মাসুল না عليه الصلاه والسلام ইসলাম প্রত্যেকজন মানুষ আমরা নিজর নিজর জায়গা থেকে একজন গার্জেন্ট আমরার গার্জেনশিপ সম্পর্কে আল্লাহর যাতে কুয়েশন করবা আমরা রে জিকাইবা তিনটা ফুয়া দিসলাম ও জবেদা বেগম আর ও আব্দুর রহিম জবেদা বেগম স্বামী তুমি তান মিয়া মাধ্যমে আমি তিনটা ফুয়া দিসলাম আর দুইটা ফুলি দিসলাম আমারই গুণ আমার আমানত দিসলাম আমারই গুণ তোরে কিলা আমি আল্লাহরে হিসাব দে যদি কোলে আল্লাহ আমি ফার্সি না আল্লাহ পাক পর দিগার আলমে কইবা তুমি হুরুবালা তাকিয়া আমার কুরআ আর আমার নবীর ফরমান মাঞ্চনা

তোমারও রং কত গাল লাগাইয়া তোমারও ঘুরে আমেরিকান আর চাইনিজ বানাইয়া লইয়া যাইতে তোমার ভালা লাগছে কোনো দিন তুমি তোমার গরর ভিতরে তাকিয়া রাখছ আমি আল্লাহর বাই দিয়ান একটা দিন তুমি হরুতার মাঝখানো বইয়া হরুতা গুম লাগাইয়া রাইত বিশ্বনাথ হরুতার মাঝখানো বইয়া বালি সরুফ রে আমার কোরআন তৈয়া করছ না কোনো দিন থেলাওতে কর হরুতারে খাবাইতে কোনো তুমি বিজাইছ না আমার জিকির দিয়া তোমার জোবান একটা দিন রইস বলছেন আমার বাই দিয়ান তুমি খুনি আমি তারে ফারসি না তোমার জিম্মেদারি দিসলাম নিয়তা খরতায় করিয়া বিয়ান তাকি লইয়া বিয়াল পর্যন্ত হরুতা সারি দিস ওই তার খবর কোনো কোনো জাতর খবর রাখছ না ইকে কিতা খরের কিতা না ইতা মোকা দিয়ান রইছে না খাইবার টাইমে আইসে খরচ মার মোলাত হৌ দিছি বা তানা মাতিয়া খাইয়া খালি হরিয়া যা হে খাইছে মুসলমানে খার না নন মুসলমানে খার ইতা কুন্তা আমি তোমার জিম্মেদার বানাইয়া দিয়েছিলাম ওটা নিয়ে তোমার জিম্মেদারি আদায় করছো তোমার

ইতা মন্তনায় কইবা আমারে গুজেলা আমি মুসলমান ইসলাম ওলামা আমারে মুসলমান বোঝাও আমরা fartam না তখন আল্লাহর জেতে ফরিস্তা গুলোরে কইবা ওগুরে দরি আসে ইসরাইয়া নিয়া জাহান্নমর গলার মাঝে ফেলা ওজুরে পরে ককানা আউযুবিল্লাহ ফামমান ফারা ওয়া আসরাল হায়াত আদ দুনিয়া ফা ইননাল যারা দুনিয়া তাকতে সময় তারার মন মানি ছলা চলছে আল্লাহর কুরআন রে সামনে রাখিয়া নবীর ফরমান রে সামনে রাখিয়া চলছে না তারার মনে জেলা সাইছে ওলা চলিয়া গেছে আল্লাহ কইরা খাইল আমতর দিন তারা দুনিয়া তাকতে আসলা বেফানার দুনিয়ার লাগি আসলা দেওয়ানা কিয়ামতর দিন আমি আল্লাহে নির্দিষ্ট করি বলিয়া তৈছি জাহান নম তার ঠিকানা জোরে করে কখানা হুজুবিল্লা আমার ভাই অকল আমার বুজুর্গ অকল স্কুলও পড়িত জেনারেল নলেজ যে গুই গো আমরার লাগি বড় জবর জরুরি গো আমি ইগুর বিরোধিতা আমি করি না ইগু চলত কিন্তু আমার ভাই অকল আমার বুজুর্গ অকল এর লগে আমরা আর গুন্তরে ইসলামী পরিবেশর মাঝে গড়বিয়া দিয়া তুলতাম তোমার ইউনিফর্ম তুমি স্কুল ফিন দিয়া যাও স্কুল থাকি আবার বাদে লা

ও আপনি তাদের লাই আল্লাহর নবী ফরমাইছেন যে সময় বয়স হইব সাত লগে শুরু করে দেও নমাজ সম্পর্কীয় মাত যে সময় বয়স হইব আঠ নিয়া দরি দৌড়ি নমাজর খাট যে সময় বয়স হইব নয় যদি নমাজ পড়ে না তারে ডাক দিতায় লাগি ফুরি হইলে মায়ে ডাক দিয়ার লগে ফড়াইতায়। ফুয়া হইলে বাপে ডাক দিয়ার লগেলে মসিদও যাইতায় যদি নমাজ পড়ে না তে মার মু তোমার ফিটিমু কইয়া তুমি তেন দেখাই বয়ে। আর যে সময়ে বয়স হইব দোষ আর বিতায় বাড়তে নাই তারে হস নমাজ ফোড়ে না তে তারে ফিটি তাই ফিটিয়া হইলেও তারে নমাজ ফোড়াই তাই আমার ভাই অকল আমার বুজুর্গ অকল যে জেনারেশন তাই জোয়াজও আয় না যে জেনারেশনে মোবাইল আর তাকি তয় না ইগুরে আমরা কিলা ভাল ইসলাম এখান খেয়াল চাই একটা দিন তারে লৈয়া মসজিদ গেছিলাম নি এই ফুলিগুতারে লইয়া একটা দিন মাইয়ে নমাজ ফোড়িস লাইনি ফুলিয়ে কলেজও ফোড়ে দিনের রাইট বারোটা পর্যন্ত তাই কলে জোর তাই পড়ে কিন্তু এর মাঝখানে উঠি আর দশ লাগি নমাজ খান পড়ে না আমি মাইয়াও হই না বাফে ওই তারে লাগি তাকি দে না এর লাগি আমরা রিতায় আল্লাহ আর আল্লাহ রসুল ওর লাইন এখানে খারে ফাউরি লাইজন ই লাইন না আমার ভাই অকল আমার বুজুর্গ অকল মূলও আমরার হরি আল্লাহ তাকি দিয়ান আমরা মনো করি আমরা নিজেও আমরা রাতে সাড়ে তিন হাত লম্বা শিয়ান আল্লাহ তাকি হরাই আমরা একবারে দিয়ান আমরার বাড়িন্তর মাঝে জেটার জরিয়ায় আমরার বাচ্চাগুলোর কলবর মাঝে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত ফয়দা হয় এটা একবারে বন্ধ গেছে গিয়া একটা বাড়িতে পাওয়া যায় নাওতে কোরআন কোন একটা বাড়ির মাঝে সারা রায় মাতা থাকি রাইত বারোটা পর্যন্ত মোবাইল গান কোনো বাড়িতে টিভির গান বিভিন্ন ধরনের গান নাটক চলতে আছে কিন্তু কোনো একটা বাড়ির মাঝে ভাবা যায় না নাওতে কোরআন উসুল হইয়া থাকলো যারা মুসলমান বেটারও রইতো দিয়ান বেটিরও রইতো দিয়ান এসার নমাজর বাদে বেটায় তান ফালঙ্গ বইয়া সুন্দর করে ফুসিয়া তাসখা সাজা তাকিয়া বা আলমারি তাকিয়া আতল হইতা আল্লাহ আর বালি সরুরে তৈয়া হইতা আমার মৌতর কথা চিন্তা করো এক তিলতা তিলাওত করিলাও তোমার আল্লাহর কোরআন বালি সরুরে তৈয়া ঘুমাইবার আগে দশ মিনিট সময় বাফেও তিলাওত করিলাও আর মায়ও

কুমার কিন্তু তুমি চিন্তা করিও না ইতার খানোর মাঝে মগজোর মাঝে গিয়া ই আওয়াজিগে টকরার জোরে হসান আল্লাহ ইতার এক সন আল্লাহার দিকে করে কালেকশন জোরে হকান আল্লাহ আইজ আমরার গরাইনি তা আজাবর্গড়ই গেছে গিয়া আল্লাহ আল্লাহর জিকির আমরার গরাইন ভিতরে নাই কুড়ান করিমর টিলাওত আমরার গোয়াই তর ভিতরে নাই এমন বাপ আমরা মনে করি আমরা লাগি সদ্য কোন মাফ এখানবার ঘরৰ ভিতরে আমরা লাইলা হা হি ইলাল্লা আওয়াজ বাড়ির বারা না গুণগুণাইয়া মাজ মাঝখানো ফজর নমা যাওয়ালো তো উঠিয়া ফরিয়া তুমি মুসল্লা ও বিচারিলাও বইয়া আর সুন্দর কোরিয়া মাত্র সাপর দিয়া তুমিও গুণগুণাইয়া সরুতায় জ্বালা শুনে নাকলা নমাজ ভুড়িয়া আয়া নেশন নমাজ মসজিদ ভুড়িয়া আয়া মুসল্লা বিছাইয়া থোড়া কত বিল তেলাও থরিয়া আরো দশটা মিনিট সময় তুমি গরর ভিতরে অগ্নিও থরিয়া বলে আমার সারা গর তাকালা জিন্ন ইনসান যা আসইন সারার কলবর মাঝে আল্লাহ তুমি তোমার জিকির খান ডেনিয়া হারাইয়া দে অগ্নিও থরিয়া বাপ যে সময় ফালঙ্গ বইয়া তোমার শরীরের সমস্ত শক্তি দিয়া গুরুম গুরুম করিয়া আওয়াজ দিয়া লাগা ফুটনেওয়ালা বাইয়া ওহন থাকি হুনের আমার বড় ভাইয়ে জিকির মাররা বাইর বউও হুনের বড় ভাইয়ে জিকির মাররা ও লাগাবাড়ির বেটি ওনের বাড়ির তে জহৈবালে ঠাকুর ভাইয়ে বানে ভাইয়ে জিকির মাররা আশপাশ গ্যাসbrick কলতাবাটা যায় হুনের শারায় লগইয়া ইহাতক তক্ষকে পানির মাছ আর বেঙ্গাওtau লগইয়া কইলা ইলা ইলা আল্লাহ লা ইলা আল্লাহ লা আমার বায়ু গোল আমার বুজুর্গ গোল আমরা হরাই লাইছি আমরা আল্লাহ তাকে দিয়ান আমরা ওই গেছি দুনিয়ার লাইনে শিয়ান খুলিছে হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার লাইনে আমরার জ্ঞান একবার তা যায় না আমরা আল্লাহর বায় দিয়ান আল্লাহর যাতে কইরা আফালায়ান জুরু নাইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া

তোমরা দেউ আর খুলো তোমরা ইমানোর লাইনে গিয়ান অন গেলে তোমরা ভাইলে ভাই ইমান আইব আমি আল্লাহর বাই দিয়ান উটি গুরু আল্লাহ অন্যান্য জন্তু থাকি বহুত গুণা বলে বাড়াইয়া রাখছেন যার কারণে আল্লাহ উঠোর কথা কইছেন আত্মীর কথা কইসেন না আল্লাহ কইসেন উঠোর বাই

সোয়মাশে চলি যায় জোরে করি ক সুবহানাল্লাহ উটোর মাংসরে আমরার লাগি জায়েজ করিয়া দিছইন উটোর দুধও আমরার লাগি জায়েজ করিয়া দিছইন উটরে আল্লাহ মালিকুল লাগি ওলা ফরমা বরদার বানাইয়া দিছইন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তান 30 বছর বয়স হোজ করছইন আমি বাচ্চা বাদে একদিন গোফ কললা বলে আমরা যে সময় হারাম শরীফ থাকি মসজিদে আয় সাজ যাইতাম হি সময়ে গাড়ি গুড়া আসলো না মরুভূমি আমরা উট পাইছি উঠ লইয়া বেটা বই রইছে গিয়া উটর উপরে উঠি আমরা যাইতাম উটর উপরে আমারে তুলিয়া দিল আর আরবি ভাষায় উটো ঘুরে কিতা হইল হে জানে আর তার উঠে জানে আমরা বুধবাইছে না উটো গু বোয়া তাকে ফালমারি উঠিল আর আমি উভরে বাদ আর মালিকে রসি ওসা আমার এত দিলাইছে আর কৈছে থানা টানি করিও না আর হে কিতা হইয়া দিছে উঠে সিধা আমারে মসজিদে সাত লইয়া গেছে হলো গিয়াও বই গেছে লামছি লামিয়া নমাজ পড়িয়া হেরাম বান্দিয়া আবার যে সময় উটর গালা তাইসি উঠ বই গেছে ফলমারি উঠিছি আবার উঠে লই আয় আমার হারাম শরীফের ওন বই গেছে গিয়া হ তার মালিক জগতubat রইছে উঠে যখন কইয়া dise ওখান করিয়া নি আমারে বোঝাইয়া dise বাড়াguin তারে দিছি আমি আবার আল্লাহর গর্তা ভগেছি গিয়া আল্লাহ পাককে উটরে ওলা মালিক ফরমা বরদার বানাইয়া দিছেন মালিকে যেখান কই ওখান মানে ইহাতক তার মালিকে তারে উবাদ জব করতেস যদি হে গলা তাইয়ার করে দিয়ে উবাই তাকে ওবাই দি ফার মারিয়া চাকু হারাইন আর টান মারি তার শাশির রক কাটি আর গড় গড়ি খাটিয়া পালাইন রক্ত পড়তে পড়তে পরে দুরুম চান্দি উবা তাকে বলে উঠ ফুটাইয়া জব করইন না আমরার দেশের মানুষে জানুন না করিয়া উঠ ফুতাইয়া জব করাইন কিন্তু আসলে উঠ আরব হুতাইয়া জব করাইন না উঠে উবাত তার মালিকে জব করা হে লড়ে না ফালায় না হে মানিয়া যায় ও আল্লাহ কইস না ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি

ওন ওনোর মেসাবজি মোহসিনা মরহুমা মোহসিনা বেগম সাহেবা